میرے محترم دوستو যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইলো আর বলে যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হলো তো ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পলায়ন করলেন আর যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত আল্লাহ তাআলা দরজাকে খুলে দিতেন মানে এরকম ভিতরে সাত দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গুনাহের জন্য আহ্বান করতেছে সেখানে তিনি আল্লাহকে ভয় করে সেই গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন আল্লাহ তাআলা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল এইভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন মেরে মহতরম দোস্তা বুঝুক যখন মানুষ আল্লাহকে ভয় করে তাকওয়া হাসিল করে যেটা ইমানের একটা বিষয় ইমানের একটা আলামত আর পরিচয় এই তাকওয়া যখন মানুষের মধ্যে থাকে তো যে কোনো অবস্থায় সে থাকুক মেরে মহতরম দোস্তা বুঝুক গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না গুনাহ থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে আল্লাহ তাআলার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে যেখানেই সে থাকুক যত বন্ধ জায়গায় থাকুক না কেন যদি তার ভিতরে তাকওয়া থাকে তো আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা বের করে দিবে মেরে মহতরম দোস্তা বুঝুক একটা হলো তাকওয়া এদের উপরে এক ওয়াদা হলো যে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন আর হলো দ্বিতীয় ওয়াদা হলো যে তাকে আকলের বাইরে ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রুজি দিবেন মেরে মহতরম দোস্তা বলেন যে রুজি আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমে দিতে পারেন এবং আল্লাহ তাআলা আপন কুদরতে আসবাব ছাড়াও রুজি দিতে পারে মেরে মহতরম দোস্তা বুঝুক কমের মধ্যে বেশি অথবা বেশি দিয়ে দিতে পারেন অথবা অল্পের মধ্যে আল্লাহ তাআলা অল্পের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন সব রকমই আল্লাহ তাআলা পারেন মানুষের আকলে ধরে না এরকম অবস্থায়ও আল্লাহ তাআলা রুজি দিতে পারেন একজন সাহাবি পেশাব করতে বসছেন বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশ্রাফি নিয়ে আসতেছে স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে ওনার সামনে রাখতেছে একটা একটা করে ১৭টা রাখছে মেরে মহতরম দোস্তা বুঝুক তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে হাজির হয়েছেন কারণ হুজুরের সাহাবি ওনারা রসুল্লাহ ইসলামকে জিজ্ঞাসা না করে কিছু করবেন না তো হুজুরের খেদমতে হাজির হয়েছেন বলে ইয়া রসুল্লাহ এই ঘটনা এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকাইছি না বলে না আমি গর্তে হাত ঢুকাই নাই ইঁদুর নিজেই ঘরের গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল বলে যাও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রুজি তুমি এটাকে খাও মেরে মহতরম দোস্তা বুঝুক উনি বলেন যে পেশাব করতে বসছেন জিকির করতে বসেন নাই নামাজ পড়তে বসেন নাই কোরআন তেলাওয়াত করতে বসেন নাই আল্লাহ তাআলার কাছে দুনিয়া এত নিকৃষ্ট বলে তুমি পেশাব করতে বসছো সেখানে দিয়ে দিব এর কোনো দাম নাই আমার কাছে যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই জিকির করা লাগবে না নামাজ পড়া লাগবে না পেশাব করতে বইবা সেখানে দিয়ে দিব মেরে মহতরম দোস্তা বুঝুক অনেকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না আবার যে একজন সাহাবি উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না রসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদমতে হাজির হয়ে গেলেন বলে ইয়া রসুল্লাহ ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়া যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার বাগানের ফল নামাইছো কি
বলে হ্যাঁ আমি ফল নামাইছি। রসুল্লাহ সাল্লাহ সাহেব সেখানে গেলেন, ফল স্তূপ করে রাখছে অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে। আর বলতেছেন যে যাও তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদার আসলো, তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিতে থাকলো। সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল। উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি না। মেরে মহতরম দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা খেজুর দিচ্ছেন, আবার যে সবাইকে ডাকো, সবাই মিলা খাইছে একের পর এক, আবার যে খাওয়ার পরে ওই 17টা বাকি রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু হুরায়রা, এইগুলা তুমি তোমার ছেলের মধ্যে রেখে দাও। তিনি তার ছেলের মধ্যে রেখে দিলেন। উনি নিজে বলেন যে আমি হুজুরের জমানা ওই ছেলে থেকে খেজুর খেয়েছি, আর আবু বকরের জমানা পুরাটা আমি ওই ছেলে থেকে খেজুর খেয়েছি, আর উমর রাদিয়াল্লাহু আনহু জমানা খেলাফতের জমানা পুরাটা আমি ওই ছেলে থেকে খেজুর খেয়েছি, আর উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদত পর্যন্ত ওই ছেলে থেকে আমি খেজুর খাইছি। আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে 1050-1500 মন যে খেজুর আমি এই ছেলে থেকে খাইছি। মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা যে কোনো ভাবে রুজি দিতে পারেন, আল্লাহ তাআলা রুজি দিবার উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন, আসবাব দিয়েও দিতে পারেন, বিনা আসবাবেও আল্লাহ তাআলা দিতে পারেন। সাহাবাদের সঙ্গে যে ঘটনা, মেরে মহতরম দোস্তা বুঝব, এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকওয়া ছিল, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা। মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে তৃতীয় পুরস্কার হইল যে আল্লাহ তাআলা যে তাকওয়া ইখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন, তার কাম কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, আর দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন। উনি বাদশাহ ছিলেন, পুরা খাজানাই ওনার, ওনার পুরো ধন ভাণ্ডারই তো ওনার, কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে ভাণ্ডার থেকে নিতেন। মেরে মহতরম দোস্তা বুঝব, সেই জমানায় আগের জমানায় মুত্তাকি বাদশাহ বলে যে তারা তো আবার নিজের সম্পর্কে পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে, পাবলিকের কাছে আমি কিরকম এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন, আর পাবলিকের জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশাহ কেমন। দাউদ আলাইহিসসালাম তাই নিজের বেশ বদলায়া রাত্রেবেলায় ঘুরে বেড়াইতেন, আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশাহ কেমন। তো লোকেরা তো আর দাউদ আলাইহিসসালামকে চেনে না, আসল যেটা সেটাই বলতো, খুব ভালো খুব ভালো খুব ভালো, সবাই বলে খুব ভালো ভালো। মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা একদিন এক ফেরেশতা খাড়া করলেন রাস্তায়, রাস্তায় ফেরেশতা খাড়া করলেন। দাউদ আলাইহিসসালাম তাকে যে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশাহ দাউদ কেমন, বলে খুব ভালো খুব ইবাদত করে, কিন্তু একটা দোষ আছে। বলে কি সেটা? বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন, নিজের হাতের কামাই থেকে আল্লাহর ওয়াস্তে করবেন সেটা করেন, আল্লাহর ওয়াস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না, উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন, এই দোষটা আছে তার মধ্যে। মেরে মহতরম দোষটা বুঝব, বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে, আর সেই জমানার বাদশাহরা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন, বলে যাক আমার একটা দোষ ধরা পড়লো, আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল। তো মেরে মহতরম দোস্তা বুঝব, সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন, বলে আমি হাতে রোজগার করা করবো,
আমার সংসার চলবে, তাহাতে রোজগার কি করবেন? আল্লাহ আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও, এটাকে বাজারে বিক্রি করো, এটা দিয়ে তোমার সংসার চলবে। লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না, যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বানায় ওটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে, ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয়, জায়গা মতো লাগাইতে হয়। তো আল্লাহ তাআলা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো। উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন, অত্যন্ত কঠিন কাজ, যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো, আবার এটাকে কড়াকে এর ভিতরে ঢুকানো, লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে। যখন উনি তৈরি হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তার জন্য লোহাকে বলে যে গলানো আটার মতো করে দিল, উনি নিজের হাতে ওইটা নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করছেন, এটা দিয়ে বর্ম তৈরি করছেন, রোজানা একটা করে বর্ম তৈরি করছেন, যে বর্মটা 5,000 বিক্রি হইত, উনি মাসিক বেতন নিতেন 2,000, এখন 5,000 রোজানা কামাই করত। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে রুজি দিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন, বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এক দেশের গভর্নর ছিলেন, তো ওইখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দেইত, তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না। উনি চিন্তা করলেন যে আমি এদের থেকে কি করে পরিত্রাণ পেতে পারি, তো উনি টুকরি বানাইতে শুরু করলেন, টুকরি বানায় বাজারে বিক্রি করেন, ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলার সেই বেতন ভাতা বলে যে ওটা উনি নিলেন না, ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না, এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তাআলা সব কাজকে তার জন্য সহজ করে দিবেন। আরেকটা বিষয় যেটা, আল্লাহ তাআলা তাকওয়া যখন এখতিয়ার করবে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটাই দিবেন, আর যখন গুনাহ মিটে যাবে গুনাহ কাজ তার দ্বারা হবে না, নেক কাজ তার দ্বারা হবে, তো ওই নেক কাজের আজর স্বভাবকেও আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তো এই পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা এক তাকওয়ার উপরে দিবেন। বলে যে তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ, তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলো কেন নাই, উম্মতের মধ্যে সে জিনিসগুলো কেন নাই, এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে এই সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি, যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি। হারাইবার কারণ হলো এই যে আমরা লোকদেরকে আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ, এই কামটাকে আমরা ছেড়ে দিই, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই যে একটা কাজ এই উম্মতের ছিল, যে কাজের জন্য এই উম্মত সৃষ্টি হয়েছিল, যে কাজের জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উম্মত যখন এই কাজটাকে ছেড়ে দিচ্ছে তো উম্মতের ভিতর থেকে ওই সমস্ত গুণাবলী বের হয়ে গেছে, যে সমস্ত গুণাবলী এই উম্মতের প্রথম যুগে উম্মতের মধ্যে ছিল। আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াত না থাকার কারণে, দিনের জন্য মেহনত না থাকার কারণে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই সমস্ত গুণাবলী আজ আমাদের মধ্যে আর বিদ্যমান রয়ে নাই। আজ মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়ার জিনিসকে, দুনিয়ার জিনিস তো দামি হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি, কিন্তু মানুষ যেহেতু নিজের উপরে মেহনত করা ছেড়ে দিছে, নিজেকে মেহনতের ময়দান বানায় নাই, এজন্য দুনিয়াতে বেদামি থাকলে এক মানুষই আর, যার কোনো দামি নেই, যার কোনো মূল্যই নেই, দুনিয়াতে হার জিনিসের মূল্য আছে কিন্তু বলে যে এই মানুষের কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নেই, কারণ প্রত্যেকটা জিনিস উপরে মানুষ মেহনত করছে আর নিজের উপরে মেহনত করাকে সে ছেড়ে দিচ্ছে।
মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করেছিলেন এই জন্য যে উম্মত মানুষের ময়দানে মেহনত করবে উনি বলেন যে পরিবেশ দিয়ে মানুষ তৈরি হয় না বরং মানুষ দিয়েই পরিবেশ গড়ে মানুষ মনে করে পরিবেশে গেলে মানুষ হয়ে যাবে না পরিবেশে গেলে মানুষ হবে না মানুষ যখন তার আমল সুন্দর করবে তো তখনই পরিবেশ সুন্দর হবে পরিবেশ তৈরি হবে মান কথাটা একটু ভালো করে বুঝার দিন আমরা মনে করি যে পরিবেশে দিয়ে দেন মানুষ হয়ে দেব ঠিক হয়ে দেব সব আরে ভাই উনি বলেন যে পরিবেশ সৃষ্টি হবে কিসের দ্বারা পরিবেশ তো মানুষের আমলের দ্বারাই তৈরি হবে মানুষ যখন তার আমল সুন্দর করবে তো ভালো পরিবেশ তৈরি হবে পরিবেশের ভিতরে খারাপের ফেলাইয়া ভালো করবে পরিবেশ তৈরি হবে পরিবেশ পরিবেশের ভিতরে দেওয়া ভালো হবে না মানুষ ভালো হলে পরিবেশ ভালো হয়ে যাবে কথাটা হলো এরকম এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে এই উম্মতের আফজাল হওয়া বলে যে এই উম্মত সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এটার জন্য হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা শর্তই হলো যে উম্মত দাওয়াতের কাজ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও তার শর্ত হলো যে তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নাই অসৎ কাজের নিষেধও দরকার নাই এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ তাহলে তো আল্লাহ তাআলা কুনতুমের পরিবর্তে আন্তুম বলতেন যে তোমরা সব উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বরং আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার সত্যই হলো যে তোমরা এই কাজ করবে এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে উম্মতের কাজ এই দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া খায়রের দিকে ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া এটা ছিল এই উম্মতের কাজ যখন উম্মত এই কাজকে ছেড়ে দিয়েছে তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারিয়ে গেছে এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলাও বলতেছেন দেখো একদিকে যেমন ঈমান নাজাতের ঈমান ঈমান ছাড়া নাজাত নাই নাজাতের জন্য সত্যিই হলো ঈমান এমনি ভাবে এই উম্মত লোকসান থেকে বাঁচার জন্য চারটা কাম তাদের জন্য সত্য বলতে আল্লাহ জমানার কসম খেয়ে বলতেছে বলে আসলে সুরার মধ্যে জমানার কসম খেয়ে বলতে যে তারা ঈমান আনবে নেক আমল করবে অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেক আমলের উপরে মজবুত করে জমায়ে রাখবে বলে যে এই চার কাম যদি করে এই উম্মত তাহলে তারা লোকসান থেকে ক্ষতি থেকে তারা বাঁচবে আর না হলে এই কাম যদি না করে উম্মত সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ঈমানের দ্বারা তো নাজাত মিলবে কিন্তু এই চায়ের আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে এই জন্য এই চার কাম এই উম্মতের জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে দিনের মধ্যে পোক্তা হওয়া নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া দিনের মধ্যে দুরুস্ত হওয়া এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে যখন সে ইবাদতের দাওয়াত দুটোকে জমা করবে তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন ওমান আহসানু দীন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন তার চেয়ে পাকা পোক্তা দিন বলা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটোকে একত্রে করছে এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ দাওয়াত আর ইবাদত দুটোকে একত্রে করতে হবে দুটোকে একত্রে যখন করবে তো আল্লাহ তাআলার গায়বি সাহায্য এবং মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত আর এবাদত দুইটাকে একত্রে এই উম্মত রয়ে চলবে যখন এই উম্মত
দাওয়াত দিবে, ইবাদত করবে, তোমার মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা তার গাইবি নুসরত আর সাহায্য আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন। গাইবি সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মহতরম দোস্ত বুজুর্গ ইবাদতের দ্বারা হয়ে যাবে না, এবং ইবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায় তো দাওয়াত আর ইবাদত, দাওয়াত করতে করতে সে ইবাদত দিতেছে, ইবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে, তো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার গাইবি সাহায্য তখনই নাজিল হবে। এই জন্য বলেন যে হজমান ইয়া সাহেব আহমদুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে দেখো ভাই দাওয়াত কাকে বলে, দাওয়াত তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় যে পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন সেটা কি দাওয়াত বলে। রেওয়াজি জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ, তো মেরে মহতরম দোস্ত ইসলাম প্রচার হবে না, রেওয়াজি জিনিসই দুনিয়াতে প্রচার হবে। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে একথা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। জোহদ, জোহদ মানে হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তরিকায় দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করছেন, সেই তরিকায় যখন মেহনত হবে তো ওইটার নাম হলো জোহদ। যখন এইটা জোহদ দুনিয়াতে হবে তো আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে রেওয়াজি ভাবে জোহদ বলে এটা হলো মানুষের একটা গুণ, এটা কোনো মেশিনের গুণ না, যে কোনো মেশিনের মাধ্যমে কোনো প্রচার মাধ্যমে মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে বলে যে ইসলাম প্রচার করে দিলাম, দিন প্রচার করে দিলাম, তো বলে যে মুজাহাদা করা, মেহনত করা, এটা তো মানুষের গুণ, এটা কোনো মেশিনের গুণ নয়, অথবা এটা অন্য কোনো জিনিসের গুণ নয়, এটা তো মানুষের গুণ। মানুষের, মানুষ যখন তার গুণ মুজাহাদা এবং জোহদ মেহনত করা বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুলবেন। আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম, বরং না, বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়া একেবারে চলন্ত দিন, চলন্ত ইবাদত, বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের ভিতরে জিন্দা করে, বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তাআলার বান্দেগী, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই দিনের দিকে দাওয়াত দিতেছে, নিজে দিনের উপরে উঠে অন্যকে দিনের দিকে দাওয়াত দিতেছে। এ নয় যে নিজে দিনের উপরে উঠতেছে না, খালি মানুষকে দিনের দিকে দাওয়াত দিতেছে। এই জন্য মহানা ইয়াস রহমতুল্লাহ এই কথা বলতেন যে দাওয়াত আর ইবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত বলে যে তাহলে তো সারা দুনিয়াকে, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তার জন্য বাধ্য করে দেবে। দুনিয়াকে বাধ্য করার রাস্তা হলো দাওয়াতের রাস্তা। ইউ সাহেব নুন বলে যে শত্রু মোকাবেলা করতেছেন, শত্রুকে দাওয়াত দিচ্ছেন, তারা তার দাওয়াতকে কবুল করতে তৈয়ার হয় নাই, আবার যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে, আসরের সময় হয়ে যেতেছে, তা আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে, এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে, তুমি আল্লাহ তাআলাকে এই কথা বলে আল্লাহ সূর্যকে আপনি থামাই দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারেক হয়ে যাই। বলে যে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিলেন, সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল, আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারেক হইলেন, তারপরে সূর্য ডুবল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে এমনি ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এইটাকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে গাইবে সাহায্য করছেন, বলে যে উম্মতের ব্যক্তিগত ইবাদতের দ্বারা হইতে পারে তার কোনো কারামত জাহির হবে, কিন্তু আল্লাহ তাআলা যেটা গাইবে সাহায্য সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা, যখন সে এটার মধ্যে নিজের জানমাল খাপ লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে, এক একজন মানুষের কাছে যাবে, নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে, বলে এইটা হবে জোহদ। আর যখন এইটা, এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আল্লাহ তাআলা তার হেদায়েতের
সব রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিল। তোমরা মহতারাম দোস্ত সাহেব বলবো মানে ভাই যে উম্মতের জন্য তরবিয়াত এবং তাজকিয়া এমনি ভাবে উম্মতের মাগফিরাত আর এরকম ভাবে হেদায়ত বলে যে সব কিছু বলে যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তাআলা রাখে সেই দাওয়াত দেওয়া ছাড়া মেরে মহতারাম দোস্ত বুঝবো আল্লাহ তাআলা সাহায্য লাভ করতে পারে না এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মহতারাম দোস্ত বুঝবো বলে যে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন না দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে এটাই হলো একমাত্র রাস্তা মানে যেটার দ্বারা নাজাত মিলবে এই জন্য উনি শুনাইতেছেন ঘটনা বলে যে ওই যে সেই বলে যে লোকটার ঘটনা যে লোকটার 99টা কতল করছে 99টা সে হত্যা করেছে এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তবা করি তা আমার জন্য তবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে রাহেব বলে হইল যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে শুধু খালেকের সঙ্গে লেগে গেছে মখলুককে বাদ দিয়ে দিয়েছে খালেক রেলে মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার মেরে মহতরম দোস্ত ইসলামের মধ্যে রহমানিয়তকে নিষেধ করা হয়েছে বরং ইসলামের মধ্যে রহমানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো তুমি মখলুকের মধ্যে মেহনত করো বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা মানে এটাকে রহমানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে আর আগের যুগে রহমানিয়ত ছিল বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ 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 তুমি বাস মাঝখানে আর কেউ নাই মেরে মহতারাম দোস্ত বুঝব বলেন যে ওই রাহেবকে একথা সে জিজ্ঞাসা করতে চাইছে যে আমার জন্য তোবার কোন রাস্তা আছে কিনা কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে সেই জন্য ওই যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া আল্লাহ তাআলা রহমতের আশা তার মধ্যে পয়দা করা এই জিনিস তার মধ্যে নাই সেটা তো নিজের চিন্তায় ব্যস্ত এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবাই থেকে চলি মেরে মহতারাম দোস্ত বুঝব এর দ্বারা কখনোই আমি মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না বরং মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেব বলে যে মখলুককে বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া এর চেয়ে বড় গুনাহ আর কিছুই নেই মেরে মহতারাম দোস্ত বুঝব একজন গুনাহগার সে তো তওবা করে মাফ পেয়ে যাবে কিন্তু যে মখলুক থেকে যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে বলে যে সে আজাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়েছে যে মখলুককে বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে যেমন বনি ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত যাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন তো তাদের মধ্যে থেকে এক জামাত তাদেরকে নসিহত করতে তাদেরকে দাওয়াত দিতে গেছে তো মেরে মহতারাম দোস্ত বুঝুক আরেক জামাত বলতেছে কেন এদেরকে দাওয়াত দিতেছ এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে আর এরা যারা দাওয়াত দিতে যেতেছে তারা বড় আশাবাদী এখনো যদিও আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আজাবের ফয়সলা করে ফেলছে তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে আল্লাহর হুকুমকে যে তারা আল্লাহ তাআলা নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে মানে আশা তাদের মনের মধ্যে আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা বলে যে বান্দার অন্তরে আশা তাদেরই হয় যারা মানুষের সঙ্গে মিশে
আর যে মানুষ থেকে পৃথক হইয়া আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল, আমার যে মানুষ যা মতন যা হোক তাতে আমার কি, আমি নেক হলেই থাকছে। উনি বলেন যে ভাই, এ উম্মতের কাজ এটা বলা হয়নি, এ উম্মতের মিশাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরো হিসব, আর এটার মধ্যে নেক লোকও আছে, সালেহীনরাও আছে, ইবাদত গুজার লোকেরাও আছে, সবই আছে, সব ভালো মানুষ, একটা লোক খারাপ, সে নৌকাকে ছিদ্র করতে চায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছে পড়া, ছিদ্র করে করুক গা, তাহলে কি হবে? বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক শেখ মশাইখ বলে যে যত রকমের ইবাদত গুজার লোক, যত সালেহীন নেক লোক, বলে সব শুদ্ধা নৌকা ডুববে না, খালি ওই যে ছিদ্র করবে সে খালি ডুববে, সবাই ডুববে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই উম্মতকে, এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতরা করছে, বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু নিজেই আল্লাহ আল্লাহ করতে, সে আল্লাহর সঙ্গে জুড়ে আসে, বান্দাদের কোন খবরই রাখে না, সে বান্দা কি করতেছে, তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমার কি পরবা, আমি মেয়ে খুলেই ছাড়েন। এরা আগের উম্মতের মধ্যে এই রাহবানিয়াত ছিল, এই সন্ন্যাস জীবন ছিল, তারা সন্ন্যাসী হইত। সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না, বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায়। আর এই উম্মতের জন্য বলা হয়েছে, বলে যে এই উম্মতের সন্ন্যাস হল এই, রাহবানিয়াত হল এই, যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে। তার গুনাহের কারণে যে আজাব হইত, মানে সেই আজাব যাতে না আসে এই জন্য, সে আজাবে গ্রেফতার না হয় এই জন্য তাকে উদ্ধার করতে হবে। উম্মতকে তো উদ্ধারের কাম দিছে, বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তাআলার আজাব থেকে, তুমি মানুষের মধ্যে যাও। মেরে মহতরম দোস্ত, এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে, তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না। উনি বলতেছেন আল্লাহর দিকে দাওয়াত ছাড়া নাজাত এর আর কোন রাস্তা নেই, এরাই এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা ওই সমস্ত গুনাহগারদেরকে নিষেধ করতে গেছিল তাদেরকেই আমি নাজাত দিচ্ছি। তো নাজাত ওই যে নিষেধ করতে যাবে, যে গুনার কাছ থেকে ফিরে যে যাবে, যে মানুষের মধ্যে যাবে গুনাহগারদেরকে গুনাহ থেকে তওবা করাইবার জন্য, মেরে মহতরম দোস্ত সেই নাজাত পাবে, নাজাত তারই জন্য হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ওই লোক বলে যে সে তো এই সন্ন্যাসীর কাছে গেছে, রাহেবের কাছে গেছে, সে তো মখলুক থেকে পৃথক হইয়া শুধু আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে লেগে রয়েছে, খালেকের সঙ্গে লেগে রয়েছে। তো সে বান্দাদের প্রতি তার দয়া মায়া ওইরকম নাই, সে বান্দাকে নিরাশ করে দিতেছে, বলে না এতগুলা কতল করছো, হত্যা করছো, তোমার তো তোমার কোনো রাস্তাই নেই। মেরে মহতরম দোস্তা বুঝব, সে বান্দাকে নিরাশ করে দিতেছে। আবার যখন আল্লাহ তাআলার কাছে বান্দাকে নিরাশ করে দেওয়া, এইটা সে কখনোই শাস্তি থেকে বাঁচতে পারবে না যে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করবে। তোমার যে ওই লোক সঙ্গে সঙ্গে তাকেও বদল করে দিত, মানে আমার যখন তোবা নাই তো তোমারও দিলাম শেষ করে। তো সে নগদ শাস্তি পেয়ে গেছে, যেহেতু বান্দাকে সে আল্লাহ থেকে নিরাশ করবে। আর এই গুনাগার তার কিছুই হয় নাই, সে এখনো শাস্তি থেকে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বলছেন এই কথা যে গুনাগার সে সাজা পায় না, বরং যে মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে সে শাস্তির যোগ্য হয়ে, সে ধ্বংস হয়ে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন
ওই লোক শেষ পর্যন্ত বলে যে এই লোকের কতল করে নিয়ে সে গেছে একজন আলিমের কাছে। আলিম তার সঙ্গে তার তো মানুষের সঙ্গেই সম্পর্ক, বলে যে সে আলিম তাকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তোবার রাস্তা খোলা আছে, একটু হলো সে পাক্কা নিয়োগ করছে আর কত আর এই কাজ করবে না, দ্বিতীয় হলো তার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে, তৃতীয় তার ভিতরে তোবার আগ্রহ তার ভিতরে পয়দা হয়েছে, তো আর কি দরকার, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আলেম তাকে বলল যে তুমি যদি পাক্কা খাঁটি তোবা তুমি যদি চাও তাইলে তোমার এই নিজের জায়গায় ঠেকা তুমি কখনোই হবে না, তোমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে অমুক গ্রামের দিকে, তোমাকে নিজের বস্তি ছাড়তে হবে, নিজের এলাকা ছাড়তে হবে। সেই জন্য মেরে মহতরম দ্রষ্টা বুজুর্গ বলেন যে এই উম্মত নিজের ঘরে বসার জন্য পয়দাই হয় নাই, এই উম্মত তো সারা দুনিয়াতে বিচরণ করার জন্যই পয়দা হয়েছে, নিজের ঘর নিজের কায়কাবা নিজের এলাকাকে ছেড়ে ছেড়ে আল্লাহ রাস্তায় ফিরবে এবং মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ফিরবে আর মানুষকে খোশামোদ করবে, মানুষকে আল্লাহ রাস্তায় লাগাইবার জন্য সে চেষ্টা করবে মেহনত করবে। এই জন্যই এই উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো ওই লোক যখন এ কথা বলল যে আমি তো আর এই কাজ না করার পাক্কা ইরাদা করছি আর আমি পিছনে যা করছি এর জন্য অনুতপ্ত আমি, আর আমি সামনে আল্লাহ তাআলার কাছে তওবা চাইতেছি, আমার জন্য তওবার কোন রাস্তা আছে কিনা, ওই আলেম বলল হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তওবার রাস্তা অবশ্যই আছে, তুমি নিজের এলাকা থেকে ওই অমুক গ্রামের দিকে তুমি চলে যাও, অমুক বস্তিতে তুমি চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার তওবার রাস্তা এটাই যে তুমি এখান থেকে বের হয়ে যাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ সেই লোক যখন নিজের এলাকা ছেড়ে বের হইল রাস্তায় তার মদ এসে গেল, তো ওই সময় আল্লাহ তাআলা বলে যে যখন সে ঘর থেকে বের হয়েছে তখনই সে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় গণ্য করে নেন। এই জন্য বলছে ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে নিজের ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে বা সে আল্লাহর রাস্তায় হয়ে গেছে, এই লোক যখন আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ছে আর তার মত এসে গেছে, তো আল্লাহ তাআলা যেখান থেকে সে রওনা দিয়েছিল সেটা তো কম জায়গা ছিল, কম জায়গায় সে অতিক্রম করতে পারছিল, যেই গ্রামে যাবার ছিল সেই গ্রামের রাস্তা সেই গ্রাম পর্যন্ত অনেক বেশি জমিন ছিল, তো আল্লাহ তাআলা তার গ্রাম থেকে যে জমিন সে অতিক্রম করছে এটাকে বলছে লম্বা হয়ে যাও, আর যে গ্রামে যাবার ছিল সেই জমিনকে বলছে তুমি ছোট হয়ে যাও। তো মেরে মহতরম দোস্ত আল্লাহর হুকুমে জমিন ওদিকে তা ছোট হয়ে গেল, এদিকে তা লম্বা হয়ে গেল, আর দুই ফেরেশতার মাঝখানে ফয়সলা হয়ে গেল, আজাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা, বলে যে যদি সে নিজের এলাকা থেকে বেশি জায়গা থেকে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, তো রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছে। তো মেরে মহতরম দোস্তা বুঝুক উনি একথা বুঝে দিতে চাইতেছেন, একথা যে আল্লাহর রাস্তার বিকল্প কিছুই নাই, যদি আমরা অন্য কোন মাধ্যমে অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চাই, তো বলে যে আল্লাহর রাস্তার খুরুজ আর মেহনত আল্লাহর রাস্তায় বাইর হওয়া এটা যে একটা মেহনত আর এটা যে একটা জোহদ, কোন মেশিনের গুণ জোহদ নয়, মেহনত করা নয়, মেশিন মেহনত করে না মানুষ মেহনত করে, মানুষ হলেও মেহনতের গুণে গুণান্বিত হয়, কোন মেশিনকে গুণে মেহনতের গুণে গুণান্বিত করা হয় না। তো মেশিন দিয়া ইসলাম প্রচার হবে না, বলে যে যখন এই উম্মত নিজে যে নিজের ভিতরে মেহনতের গুণ রাখে সে যখন এই মেহনতের গুণ নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে আল্লাহর রাস্তায় চলবে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ মেহনত তৈর হবে, এই জোহদের দ্বারাই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলা তার দিনকে দুনিয়াতে জিন্দা করবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত
এই মানুষের আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা এইটার বিকল্প কোন জিনিস নাই, এটার বিকল্প কিছুই নাই। বলে আমি অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলাম প্রচার করে দিলাম, না হবে না। বলে যে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা মানুষের মেহনতের সঙ্গে, মানুষ যখন নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করবে তো আল্লাহ তাআলার ওয়াদা তার এই মেহনতের উপরে।